আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বেসিক চকলেট স্পঞ্জ কেক। এটা আমরা বিকেলের টি টাইম কেক হিসেবে পরিবেশন করতে পারি। এই সফট চকলেট কেকটা ছোট বাচ্চারাও খুবই মজা করে খাবে। চকলেট স্পঞ্জ কেক বানাতে যে যে উপকরণ লাগবে তা হলো ডিম দুইটা, চিনি এক কাপ, তেল আধা কাপ। ভালো করে বিট করে নিতে হবে। চিনিটা মিশে গেলে এক কাপ ময়দা, দুই টেবিল চামচ কোকো পাউডার, এক চা চামচ বেকিং পাউডার, কোয়াটার চা চামচ লবণ চালনিতে চেলে ডিমের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে হালকাভাবে। তরল দুধ আধা কাপ অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে। এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে, ওভারবিট করা যাবে না। সব কিছু মিশে গেলে কেক মোল্ডে তেল দিয়ে বেকিং পেপার বিছিয়ে কেকের ব্যাটার ঢেলে দিতে হবে। এরপর চুলায় মিডিয়াম টু লো হিটে বেক করে নেব প্রায় 40 থেকে 50 মিনিটের মতো। চল্লিশ মিনিট পর কাঠি দিয়ে কেকটা দেখে নিতে হবে। যদি কাঠিতে ব্যাটার লেগে যায় তাহলে আরও 10 মিনিট লো হিটে চুলায় ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এরপর গরম কেক মোল্ড থেকে বের করে গরম গরম পরিবেশন করা যায়। এছাড়া গরম কেক এয়ারটাইট বক্সে রেখে দিলে অনেক সফট থাকে। এই কেকটা ফ্রিজে এয়ারটাইট বক্সে 7 দিন পর্যন্ত ভালো থাকে। যারা বেকিং আইটেম বানাতে পছন্দ করেন তারা এই রেসিপি ফলো করে সহজভাবে চকলেট কেক বানিয়ে নিতে পারেন। এটা বেসিক চকলেট কেকের একটি রেসিপি, ভালো লাগলে বানিয়ে ফেলতে পারেন। আল্লাহ হাফেজ।